country, our economy is going up. Because we are going towards a developed country, we are on the way to developed country. So our economy is developed in this way. So China is our most developing partner to us. There are a few Chinese people are also here, I find. So I'm also a politician. So I asked them to convey a message to their government, because we have a crisis. There is some Rohingya issues. You know, 1.5 million people, they came to us from Myanmar. They are having shelter to us. Our Prime Minister Sheikh Hasina gave them shelter and food and gave the hospitality. So our Prime Minister is kind enough to give them shelters. So our government want them to go back to their Myanmar again. So in this way, we want our Chinese government support and Chinese people support. So you convey your message to your government that we want your support. Because as our economy is booming up, you know, because as China is a developing partner, most business, I think our 90% business is running with Chinese government, Chinese people. So our business is all, most of the business was running with Chinese. But my most 90% business is running with China now. So I want our import, our export, and investment all are with China. We want that our export also should increase with Chinese, because you have to find this. You are the people over here. You have to find a way to find their product so that we can export to China. You have to find your and also investment, because now I speak in Bengali. আমি বলতে চাই আমরা আপনারা যারা এখানে ব্যবসায়ী আসেন যারা, তারাই আপনাদের পার্টনার জোগাড় করতে হবে চায়না থেকে, সো দ্যাট দে ক্যান হ্যাভ ইনভেস্টমেন্ট ওভার হিয়ার অ্যান্ড উইচ উই ক্যান এক্সপোর্ট ওভার হিয়ার। আমাদের গভর্নমেন্ট আমাদের সহযোগিতা করবে, অবকাঠামো করবে, যেমন বিদ্যুৎ, আমরা যে ইনভেস্ট করতে যে বিদ্যুৎ লাগবে, অবকাঠামো লাগবে, গ্যাস লাগবে, আদার থিংস ফ্যাসিলিটিস যেটা লাগবে, এগুলি আমাদের গভর্নমেন্ট আপনারা জানেন আওয়ার গভর্নমেন্ট হাউ মেনি মেগাওয়াটস, 18,000 মেগাওয়াটস ইজ নাও ইজ রানিং। হোয়েন আওয়ার গভর্নমেন্ট ইজ টু ওয়ার পাওয়ার, দ্যাট আই থিঙ্ক ইট ওয়াজ অনলি 3,000 মেগাওয়াটস ওভার ইয়ার। সো ইলেকট্রিসিটি ইজ এ মোস্ট ভাইটাল পার্ট অফ ইন্ডাস্ট্রি। সো আমার বিশ্বাস এইগুলি এবং ব্রিজেস, এই পদ্মা ব্রিজ হয়ে গেলে আমরা মঙ্গলা, একজন বললো যে আমরা 2 ঘন্টা ওখানে চলে আসতে পারবো এবং আমরা ওখানে ইন্ডাস্ট্রি করতে পারবো। দেয়ার উই ক্যান গেট চিপার ল্যান্ডস ওভার দেয়ার, সো দ্যাট ইউ ক্যান হ্যাভ দেয়ার ইন্ডাস্ট্রি অন দ্যাট, বিকজ ইন দিস পার্ট আওয়ার ল্যান্ডস আর গেটিং কস্টলি ডিভাইডেড। সো আমাদের এই ধরনের একটা গ্রিন ফিল্ড আমরা পেতে হবে, যাতে করে আমরা আগামী যে ইন্ডাস্ট্রি করতে পারি। এই ব্রিজগুলি হয়ে গেলে পরে আমরা মনে করি আমাদের ইকোনমিক গ্রোথ আরও বাড়বে, যেহেতু পার ক্যাপিটাল ইনকাম বেড়ে গেছে। আমাদের পার ক্যাপিটাল ইনকাম বেড়ে যাওয়ার, আমাদের পার্চেসিং পাওয়ার আমাদের বেড়ে যাওয়ার, আমাদের কাস্টমার সংখ্যা বেড়ে গেছে, আমাদের ব্যবসা 16 কোটি লোকের ব্যবসা, 16 কোটি লোকের জন্য আমাদের যে ব্যবসা আছে এবং তার উপরে তাদের ইকোনমিক পাওয়ার বেড়ে গেছে, এত ব্যবসা বুমিং আপ হবে না কেন? আর এই ব্রিজগুলো হয়ে গেলে আমার মনে হয়, আর বিদ্যুৎ এবং গ্যাস এবং আদার ফ্যাসিলিটি যদি বেড়ে যায়, যেমন আমাদের পায়রা বন্ধ, হ্যাঁ, এই ধরনের আমাদের ফ্যাসিলিটিগুলো আমাদের চলে আসে, আমার মনে হয় আমরা যে আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে ডেভেলপ কান্ট্রিতে যাওয়ার যে উনি রাস্তায় রওনা দিয়েছেন, আমার মনে 41 সাল লাগবে না, আমার মনে আরও হয়তো 10-15 বছর আগেই আমরা চলে যেতে পারবো বলে আমি বিশ্বাস করি। আমরা অন ওয়ার ইন রাইট ট্র্যাক নাও। নাও ইউ হ্যাভ টু হ্যাভ আওয়ার ইনভেস্টমেন্ট, বিজনেস, এক্সপোর্ট অ্যান্ড ইম্পোর্ট অল টুগেদার। দ্যাটস অল টু অল, থ্যাংক ইউ এভরিবডি, অ্যান্ড খুদা হাফিজ টু অল, সালাম আলাইকুম।